Hey guys, this is Raima and welcome back to my channel. And today's video is about my earrings collection. আমার সব কানেদুল হয়তো দেখানো সম্ভব হবে না বাট তার মধ্যে কিছু কানেদুল যেগুলো আমার হয়তো বেশি পছন্দের সেগুলো আমি আজকে দেখাবো এবং আমার ইস্টার্ন কালেকশন এন্ড ওয়েস্টার্ন কালেকশন মানে হচ্ছে দুই ধরনের কালেকশনই আমি আজকে দেখাবো সো ইয়েস উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ভিডিও সবার ফার্স্ট আমি যে কানেদুলটা দেখাবো সেটা হচ্ছে হলো এইটা এই কানেদুলটা নেওয়া হচ্ছে নিউ মার্কেট থেকে এটার প্রাইস ছিল হচ্ছে হলো 150 থেকে 200 এর মধ্যে সো আমি সব কানেদুলের প্রাইস রেঞ্জটা বলে দিব আমার যেই কানেদুলগুলো আমি বাংলাদেশ থেকে নিয়েছি সেটার মধ্যে হচ্ছে আমি সবগুলোর প্রাইস রেঞ্জটা বলে দিব অ্যান্ড কারণ হচ্ছে হলো আমার এক্সাক্ট প্রাইসটা মনে নেই অ্যান্ড এটা অনেক দিন আগে কেনা কানেদুল সো ইয়েস আমি প্রাইস রেঞ্জটা স্ক্রিনে লিখে দেবো অ্যান্ড কোথা থেকে নিয়েছি সেটাও আমি হয়তো স্ক্রিনে লিখে দেবো আর যেটা অনলাইন পেজ থেকে নেওয়া সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব কোন অনলাইন পেজ থেকে নেওয়া অবশ্যই আমি লিঙ্কটাও দিয়ে দিব সো এরপর আমি যে কানেদুলটা দেখাবো সেটা হচ্ছে হলো এইটা অনেক প্রিটি একটা কানেদুল এটা হচ্ছে অনলাইনের একটা পেজ থেকে নেওয়া ইনস্টাগ্রামের পেজটা হচ্ছিল নাম হচ্ছে ডিভা বক্স এটা হচ্ছে সুমাইয়াপুর পেজ অ্যান্ড ইয়েস এই কানেদুলটা অনেক সুন্দর দেখতে ওদের পেজের প্রত্যেকটা কালেকশনে অনেক সুন্দর দেখতে আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব ওদের ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দিব অ্যান্ড তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো ওদের কালেকশনগুলো এরপর আমি যে কানেদুলটা দেখাবো সেটা হচ্ছে হলো এইটা এইটাও অনেক সুন্দর এক আমার পছন্দের আরেকটা কানে এটা হচ্ছে রং থেকে কেনা বেলি রোডে যে ব্রাঞ্চটা আছে ওদের বেলি রোডের রং থেকে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে হলো 450 থেকে 600 এর মধ্যে ছিল এক্সাক্ট প্রাইসটা আমার মনে নেই তারপর আমি যে কানেদুলটা দেখাবো সেটা হচ্ছে হলো এইটা এটা হচ্ছিল গোল্ডেন কালারের একটা কানেদুল নিচে হলো তিনটা আলাদা আলাদা ঝুমকা আছে সো এটা হলো একসাথে অ্যান্ড এটা নেওয়া হচ্ছিল নিউ মার্কেট থেকে অ্যান্ড এটার প্রাইস ছিল 200 টাকা অ্যান্ড তারপর আমি যে কানেদুলটা দেখাবো এটাও আরেকটা গোল্ডেন কালারের কানেদুল এটা অনেক সুন্দর একটা কানেদুল এটা আমি দেখাই এটা অনেক সুন্দর আর অনেক প্রিটি একটা কানেদুল এটা হচ্ছে হলো এটাও নিউ মার্কেট থেকে নেওয়া এইটার প্রাইস ছিল হলো 250 টাকা তো এরপর আমি যে কানেদুলটা দেখাবো সেটা হচ্ছে হলো এইটা এই কানেদুলটা হচ্ছে সিলভার কালারের অক্সিডাইজড কানেদুল এটা হচ্ছে ডিভা বক্সের কালেকশন একটা আমি অবশ্যই ওদের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই চেক করে দেখবো ওদের ইয়াররিংসের কালেকশনগুলো কেমন লাগে এরপর আমি যে কানেদুলটা দেখাবো সেটা হচ্ছে হলো এইটা এটা হচ্ছে সিলভারের আরেকটা কানেদুল এটা নেওয়া হয়েছিল মৌচাক থেকে অ্যান্ড এটার প্রাইস ছিল 300 টাকা এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ঝুমকা স্টাইলের কানেদুল বাট আমার অনেক পছন্দের এটার পছন্দের কারণটা হচ্ছে হলো নর্মাল ঝুমকা যেমন গোল হয় নিচেরটুকু এটা গোল না এটার শেপটা একটু ডিফারেন্ট সো এটা আমার পছন্দের একটা ঝুমকা এটাও নেওয়া মৌচাক থেকে অ্যান্ড এটার প্রাইস ছিল হলো 250 টাকা তারপর আমি যে কানেদুলটা দেখাবো সেটা হচ্ছে হলো এই ঝুমকাটা এটা একটা গোল্ডেন ঝুমকা অ্যান্ড দেখতে অনেক ভারী মনে হলো বাট এতটাও ভারী না এই ঝুমকাটা অনেক পাতলা এটা হচ্ছে হলো একটা গিফট ছিল এটা আই গেস এটা কক্সবাজার থেকে কেনা অ্যান্ড ইয়েস এটা অনেক সুন্দর অ্যান্ড এটা কালারটাও একটু গোল্ডেন না বাট গোল্ডেন থেকে একটু ডার্ক গোল্ডেন মানে ডার্ক ব্রাউনিশ গোল্ডেন টাইপের সো এটা কালারটা একটু ডিফারেন্ট অ্যান্ড এটা অনেক সুন্দর একটা ঝুমকা সো এটা হচ্ছে হলো আমার ইস্টার্ন কালেকশন অ্যান্ড এখন আমি দেখাবো আমার ওয়েস্টার্ন কালেকশনগুলো ওয়েস্টার্ন কালেকশনের বলতে হচ্ছে হলো আমার যেই কানেদুলগুলো আমি আমার ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরতে পারি ইউজুয়ালি সো ওইটাগুলো আমি এখন দেখাবো সো আমার ওয়েস্টার্ন কালেকশন সবার ফার্স্ট আমি যে কানেদুলটা দেখাবো সেটা হচ্ছিল এই হুপ ইয়ার রিংটা এটা হচ্ছে হলো আমি কিনছিলাম থাইল্যান্ড থেকে বাট নর্মালি এটা সব জায়গায় পাওয়া যায় এই কানেদুলগুলো অনেক সিম্পল কানেদুল অনেক সুন্দর সব বেশিরভাগ জামার সাথেই পরা যায় অ্যান্ড তারপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হলো আরেকটা কানেদুল যেটা আমি অলওয়েজ পরি সেটা হচ্ছে হলো এই ছোটো আরেকটা হুপ ইয়াররিং এটা হচ্ছে হলো হুপ বাট এটা গোল্ডেন কালারের বাট অ্যান্ড এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট নট প্লেইন হুপ যেটা এটা একটু টুইস্টেড মানে পুরাটুকু আর কি টুইস্টেড অ্যান্ড সো ইয়েস এটা হচ্ছে হলো আমার অন্য একটা প্রিয় একটা কানেদুল যেটা আমি রেগুলার বেসিসে পরে থাকি এরপর আমি যে কানেদুলটা দেখাবো সেটা হচ্ছে হলো এটা এটা হচ্ছে হলো গোল্ডেন কালারের বাট এখানে হচ্ছে তিনটা সিলভার কালারের অ্যাশ কালারের তিনটা পম্পম বল আছে তিনটা তিন লেয়ারে অ্যান্ড এটা অনেক কিউট অ্যান্ড অনেক সুন্দর একটা কানেদুল এটা নেওয়া হচ্ছে হলো কই থেকে কেনা আসলে ফরগট এটা কোথা থেকে কেনা এটা যদি বাংলাদেশ থেকে কেনা হয় এটা না এরপর যে কানেদুলটা দেখাবো সেটা হচ্ছিল এটা হোয়াইট ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন কালারের একটা কানেদুল এটা হচ্ছে হলো গিফট ছিল বড়াপু গিফট করছে অ্যান্ড তারপর আমি যে কানেদুলটা দেখাবো সেটা হচ্ছিল অ্যানাদার হুপ ইয়াররিং বলতে হচ্ছে হলো এইটা হুপ পুরোপুরি হুপ না বাট এটা হচ্ছে পিছনের দিকে ফাঁকা বাট এটা হচ্ছে হলো সামনে থেকে পার্লের একটা হুপ ইয়াররিং পিচ্ছি অ্যান্ড এটা এটাও হচ্ছে রেগুলার বেসিসে পরা কানেদুলগুলোর মধ্যে একটা এটা অ্যান্ড এটা এইটা আর যেটা গোল্ডেনটা দেখালাম ছোট এটা হচ্ছে হলো একই পাতায় ছিল আমি বলি এটা কোথা থেকে নেওয়া এটা হচ্ছে হলো H&M থেকে কেনা একটা পাতার মধ্যে তিনটা পেয়ার ছিল কানেদুলের অ্যান্ড এটার প্রাইসটা ছিল আই গেস বাংলা টাকায় 700-800 এর মতো হবে
এরপর আমি যে কানের দুলটা দেখাবো সেটা হচ্ছিল অনেক পিচ্ছে একটা কানের দুল, সিলভার কালারের, একটা বড় পার্ল আছে অ্যান্ড উপরে হচ্ছে হলো একটা, এখানে ছোট পার্ল যেটা এটা হচ্ছে সামনে পাশে থাকে কানের, অ্যান্ড বাকিটুকু হচ্ছে পিছন সাইডে থাকে, বাট দেখা যায় অ্যান্ড অনেক সুন্দর লাগে দেখতে কানের দুলটা। এটা হচ্ছে হলো অনেক দিন ধরে আমি ইউজ করতেছি, আমার পছন্দের একটা কানের দুল এটা। এটা জাপান থেকে কেনা, এটার এটাও হচ্ছে হলো এরকম তিনটা চারটার একটা পাতা ছিল, এটা নেওয়া হচ্ছিল Forever 21 থেকে। সো যারা হচ্ছে বাংলাদেশে থেকে এরকম Forever 21 অথবা H&M অথবা লোভিসা এসব থেকে হচ্ছে অর্ডার করতে চাও, তারা হচ্ছে অনলাইন অনেকগুলো পেজ আছে, ফেসবুকে অনেকগুলো পেজ আছে, যারা হচ্ছে বাইরে থেকে এরকম অনলাইনের বিজনেস করে ইয়াররিংস অথবা জুয়েলারি, সো ওদের পেজ থেকে তোমরা এরকম আনায় নিতে পারো, ওদের কালেকশনগুলো অনেক সুন্দর হয় অ্যান্ড অনেক দিন টিকে কানের দুলগুলো। এরপর আমি যে কানের দুলটা দেখাবো সেটা হচ্ছে হলো এইটা, এটা হচ্ছে হলো একটা পাতার মধ্যে তিনটা সেট, এটা হচ্ছে লোভিসা থেকে নেওয়া অ্যান্ড এটা হচ্ছে হলো মালয়েশিয়া থেকে কিনেছিলাম, এটার প্রাইস ছিল হচ্ছে হলো 7 pounds। এই কানের দুলগুলো অনেক পাতলা, চিকন আর অনেক সুন্দর দেখতে, ফ্লোরাল আর কি। সো নেক্সট আমি যে কানের দুলটা দেখাবো সেটা হচ্ছে এইটা, এটা অনেক সুন্দর অ্যান্ড ক্লাসিক একটা কানের দুল, এটা একটা গিফট ছিল দুবাই থেকে আনা, সো এটা অনেক পছন্দের একটা কানের দুল, অনেক সুন্দর একটা। এরপর আমি যে কানের দুলগুলোর কথা বলবো সেটা হচ্ছে হলো আমার উপরের কানের যে দুটো ফোঁটা আছে এখানে যে কানের দুলগুলো পরি এগুলোর কথা বলবো, কারণ নিচের কানে তো বড় কানের দুলগুলোই পরা যায় বাট উপরেগুলোর জন্য ছোটো ছোটো কানের দুল লাগে। সো এগুলো হচ্ছে হলো আমি কিনি কীভাবে, সেটা হচ্ছে হলো প্রাইমার্ক থেকে, যে প্রাইমার্ক অথবা H&M অথবা Forever 21 এইসব জায়গা থেকে যে কানের দুলগুলো একসাথে একই সেটের মধ্যে আর কি অনেকগুলো পাওয়া যায়, 12টা সেট 15টা সেট এরকম পাওয়া যায়, সো ওগুলো কিনি। লাস্ট আমি যখন যেবার লন্ডন গেছিলাম তখন হচ্ছে হলো আমি প্রাইমার্ক থেকে এরকম কানের দুলগুলো নিয়ে আসছিলাম, সো এগুলো 2 pounds করে ছিল এক একটা পাতা, এরকম এই এক একটা কানের দুলের পাতার মধ্যে থাকে হচ্ছে হলো 12টা করে, অলমোস্ট সবগুলাই শেষ, কারণ এগুলো ওয়ান টাইম ইউজের জন্য, ওয়ান টাইম ইউজ বলতে হচ্ছে হলো হয়তো কোথাও খুলে রাখলে একটা হারাই যায়, সো যেটা সিঙ্গেল থাকে ওটা তো পরা যায় না, সো এর জন্য হচ্ছে হলো এই প্রাইমার থেকে এরকম ছোটো ছোটো যে পাতাগুলো পাওয়া যায়, এটা কানের দুলগুলো অনেক সুন্দর হয় দেখতে, বাট এগুলোর কোয়ালিটি Forever 21 অথবা H&M ওদের থেকে একটু খারাপ, কারণ এগুলোর কালার টিকে না বেশি দিন। সো ইয়েস, এটাই আমার ইয়ারিং কালেকশনের ভিডিও ছিল অ্যান্ড থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও অ্যান্ড ইফ লাইক দিস ভিডিও ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড গিভ দিস ভিডিও আ থামস আপ, অলসো ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম। অ্যান্ড আমার চ্যানেল থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও অথবা কী টাইপের ভিডিও বানালে তোমাদের পছন্দ হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি ওই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবো। অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার।